नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 72 বছর পর 6 রাশি একচেটিয়া রাজত্ব করবে, বিশ্ব জয় করবে এই 6 রাশি, এবং খুব অল্প দিনের জন্য কিন্তু থাকছে। কারণ কি, শনি এবং কেতুর নবপঞ্চম রাজযোগ থাকছে আপনার 30 অক্টোবর 2023 পর্যন্ত। অর্থাৎ আজ থেকে 30 অক্টোবর 2023 পর্যন্ত কেতু এবং শনির যে নবপঞ্চম রাজযোগ, এর ফলে 6 রাশি হবে মালামাল। অনেকেই কমেন্ট করেন যে কৌশিকদা কতদিন এই যোগটা থাকবে, তো 30 অক্টোবর এই সময়টা না কাজে লাগিয়ে নিন। কেতু কি দেয়? কেতু দেয় হচ্ছে গুপ্ত ধন, কোনো জায়গায় হঠাৎ অর্থপ্রাপ্তি বা কোনো জায়গা থেকে সম্পত্তি লাভ, বা আপনি রাস্তায় যাচ্ছেন কুড়িয়ে আপনি কোনো অর্থ পেলেন, এটাও কিন্তু কেতু কিন্তু দেয়। বা দীর্ঘদিন ডুবে গেছে যে টাকা, আপনি আশাই করেননি যে পাবেন, সেই টাকাটাও কিন্তু কেতু দেয়। এবং শনি হচ্ছে কলিযুগে কর্মফলদাতা কারকগ্রহ, শনি ন্যায় কারকগ্রহ, শনি শাসন এবং মহাপুরুষ রাজ্য বর্তমান সৃষ্টি করছে, এদিকে নবপঞ্চম রাজযোগ থাকছে কেতু এবং শনির। এর ফলে এই 5 মার্জকরণের 6টি রাশি হবে মহাকোটিপতি। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং যাদের প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণের বোঝা নিয়ে চলছেন, ব্যবসা ভালো চলছে, ব্যবসাতে সবসময় মন্দা, আপনারা ইনভেস্টমেন্ট করছেন কিন্তু পাশের দোকান ভালো চলছে, আপনার দোকান চলছে না, আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কর্মক্ষেত্রে শত্রুতা, কর্মপ্রাপ্তিতে সমস্যা হচ্ছে, বা যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফার হচ্ছে না, বা ভালো এমএনসি কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন হচ্ছে না। আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি, এই জায়গাগুলো জ্যোতিষীয় প্রতিকার করা কিন্তু দরকার রয়েছে, তবে আপনার জন্মকুণ্ডলিতেও যোগ থাকা কিন্তু দরকার রয়েছে। এবং যাদের অর্থের জায়গা নিয়ে প্রচুর সমস্যা, মামলা মকদ্দমা, সন্তানের এডুকেশান, সন্তানের বিবাহ, ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, চ্যালেঞ্জ নিয়ে এবং দায়িত্ব নিয়ে বলছি, সেই জায়গাটাতে টেনে তুলানোর দায়িত্ব আমার। আমি একটি কথা বারবার বলি, যারা সারেন্ডার করে কি না, আমি তাদেরকে কিন্তু টেনে তুলি, কৌশিক রায়ের হাত ধরে তাকে কিন্তু টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না। অনেককে প্রেডিকশন করে কৌশিক রায় রেমেডি করেন, আমি না, নো রেমেডি, কারণ সেখানে তো সারেন্ডার জিনিসটা নেই। যেখানে আমি শুনেছি একটি কথা যে কৌশিকদা আপনার উপর সমস্ত দায়িত্ব দিলাম, আপনাকে এখান থেকে আমাকে বার করে দিতে হবে, ব্যাস এই কথাতেই কিন্তু আমি সেই জায়গাটাতে 100% দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি। কৌশিক রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নেই, কৌশিকদা আপনাদের পাশে আছে, আমি আসি, তো চিন্তা করছেন কেন। এবার আসি কোন এই নবপঞ্চম কেতু এবং শনি নবপঞ্চম রাজযোগে কোন এই সৌভাগ্যশালী রাশি। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির এই নবপঞ্চম রাজযোগে কর্মক্ষেত্রে উন্নতি, কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে, লটারি, ফাটকা, বিদেশ, এবং আপনাদের বড় ধরনের প্রজেক্ট যাদের আটকে ছিল সেই প্রজেক্টগুলো, আপনাদের কাজগুলো শুরু হবে,
কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে এবং বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। দ্বিতীয় রাশি ধনুরাশি। ধনুরাশির নবপঞ্চম রাজযোগ, দেখুন একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু ভালো ফল দেয়, অর্থাৎ কেতু আপনার একাদশভাবে অবস্থান করছে এবং থার্ড হাউসে শনি, এটা কিন্তু খুব ভালো একটা ফল কিন্তু দেয়। অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে বিশেষভাবে সফলতা সাকসেস আপনাদের বৃদ্ধি করবে, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে, অনলাইন কাজ, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, গ্যাস অ্যান্ড অয়েলের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে, বা আপনি লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে নিশ্চিত রূপে লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির নবপঞ্চম রাজযোগে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে, আপনাদের সফলতা আসতে চলেছে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন মেষ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই নবপঞ্চম রাজযোগে আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং এই সময়ের মধ্যে ক্যারিয়ার ক্ষেত্রে লাভ, অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো এই নবপঞ্চম রাজযোগে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই নবপঞ্চম রাজযোগে আপনাদের অর্থনৈতিক সফলতা আসতে চলেছে, আপনাদের ফেসে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির নবপঞ্চম রাজযোগে আপনাদের অর্থনৈতিক জায়গায় আপনাদের ভালো হবে এবং বিদেশ থেকেও এই সময় আপনারা লাভ পাবেন। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ষষ্ঠনামক মহাপুরুষ রাজযোগ এবং দ্বাদশভাবে কেতু আপনাদের ফরেন থেকে, বিদেশ থেকে, মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে আপনাদেরকে এই সময় লাভ দিবে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এবং বৃশ্চিক রাশির সম্পত্তিগত দিক থেকে নিজস্ব ঘর বাড়ি তৈরি করা, কোনো প্রপার্টি কিনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ আপনাদের হতে চলেছে এবং কোনো বাড়ি তৈরি করা বা আপনাদের কোনো বড় ধরনের সুযোগ আসা, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি আসা, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু হতে চলেছে। এই 72 বছর পর এই 6 রাশির এই একচেটিয়া রাজত্ব করবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব লাইক আমাকে আরও ভিডিও দিতে উৎসাহিত করবে। নমস্কার, ধন্যবাদ।